আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে সবাইকে একটা ভিডিও দেখাবো। যারা আমার মতো ফুল ভালোবাসেন তাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে আশা করি। সেটা হচ্ছে সুইডেনে সামারের সময়টাতে কী পরিমাণ ফুল ধরে সেটা না দেখলে বিশ্বাস করা যাবে না। আর এই জন্যই মনে হয় সুইডেনকে অনেক সুন্দর বলা হয় সামারের সময়টার জন্যই, কারণ রাস্তার ধারে এত সুন্দর ফুল আর আপেল ধরে থাকে যা না দেখতে বিশ্বাস করার মতো না। আপনার প্রতিক্ষণেই মনে হবে যে আমি এখনই হয়তো বা কোথাও বেড়াতে এসেছি, কিংবা আমার জন্য স্পেশাল কিছু রয়েছে। যেমন গেলে দেখতে চাই ওইখানকার স্পেশাল কী রয়েছে, যেমন হচ্ছে কোনো সমুদ্র কিংবা পাহাড় ফুল এগুলোই তো। কিন্তু এইখানে আপনি একটু হাঁটতে গেলেই দেখতে পাবেন ফুল, একটু হাঁটলেই দেখা মিলবে সমুদ্র, এই তো ফল। আর এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো এইভাবে বেড়ে ওঠে, মাত্র 2 মাস 1 মাসের মধ্যেই এরা এতটা বড় হয়ে ওঠে আর এইভাবেই ফুল দেয়। ফলের ব্যাপারটাও ঠিক এরকম, খুব তাড়াতাড়ি চেরি ফলগুলো, ওদের যেই ফলগুলো রয়েছে আপেল, খুব দ্রুত হয়। আর গোলাপগুলো এতটাই সুন্দর, মানে নিজের চোখে না দেখলে আর বিশ্বাস করার মতো না। এই গাছগুলো উইন্টারের সময় মানে কিছুই থাকে না, তাদের একটা পাতাও থাকে না, একদম তুষার পড়ে বুঝেই যায় না এখানে কোনো গাছ আছে। আর এখন সামারের সাথে তারা এই পাথরের রাস্তা মানতে রাজি নয়, নিজেরা নিজেরাই একদম এইরকম ফুল দিয়ে পুরো গাছকে ভরে দেয়। কতটা উঁচু, একদম মানুষের থেকেও অনেক বেশি উঁচু একটা গোলাপ গাছ। আমরা তো সবসময় দেখি যে ছোট ছোট গাছ হয়, আমরা গোলাপ ফুলগুলোকে সুন্দর করে রাখি, দু একটা ফুল দেয়, তাতেই আমরা অনেক খুশি। আর এইরকম একটা গাছ যদি নিজের সামনে থাকে তাহলে তো ইচ্ছে হয় এর কাছেই বসে থাকি। আমি যখনই গাছগুলোর সামনে দাঁড়াই আমার ততবারই মনে হয় আমি কেন এই ফুল হয়ে যাই না, আর এই মৌমাছির সাথে বসে বসে গল্প করি না, কত সুন্দর গন্ধ ওদের। আপনি 10 হাত দূর থেকেও এর ঘ্রাণ পাবেন। তবে এখানকার সব ফুলের গন্ধই খুব বেশি তীক্ষ্ণ নয় আমাদের দেশের মতো। এই গাছটা হচ্ছে রাস্তার মধ্যে হয়েছে, আমার মনে হচ্ছিল প্রথমে এটা একটা জবা ফুল, আসলে এটা জবা ফুল নয়, এটা গোলাপ। আর এটা একটা বাসার সামনের ফুল গাছ। এখানে এই ছোট ছোট পাতি গোলাপ ছাড়াও বড় গোলাপগুলো হয়, যেটার ভিডিও আমার কাছে ছিল, আমি হারিয়ে ফেলেছি যার জন্য আপলোড দিতে পারিনি। এই ফুলটা অনেক আগেই ফুটেছিল অন্য সব ফুলগুলোর আগে, এটাই আমার প্রথম ভিডিও ছিল। যাই হোক, গোলাপ ফুল দেখানো শেষ। আমার ইচ্ছে ছিল না আপলোড দেওয়ার জন্য, তার কারণে আমার কাছে খুব বেশি গোলাপ ফুলের ভিডিওগুলো নেই। ইনশাল্লাহ সামনের বছর আবার করব। তবে অন্যান্য ফুলের আছে, কেউ দেখতে চাইলে আমি ওগুলোকে আপলোড দিতে পারি। এটা হচ্ছে নদীর পাড়ে অনেকগুলো হাঁস, তো আমি দৌড়ে সামনে যাওয়াতে এগুলো উড়ে যাচ্ছিল, খুব সুন্দর, তাই ভিডিও করেছিলাম। সামনাসামনি সত্যি দেখতে অন্যরকম, ক্যামেরাতে যেমনটাই দেখায়। আশা করি সবার ভিডিওটা ভালোই লাগবে। কার কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।